প্রিয় দর্শক ফ্রেন্ডস দ্য পিপল আপনাদেরকে আবারো স্বাগত জানাই আমরা এই মুহূর্তে গোলাপবাগ মাঠের ঠিক একটু দূরে আছি আমরা মাঠ থেকে মিনিমাম 300 গজ 400 গজ দূরে আছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল না হতে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এই রাজধানীর এই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানারে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু তারা সমাবেশে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবীদের একটি প্যানেল কিন্তু মিছিল নিয়ে আসছেন দেখছেন আমরা একদম কিন্তু মাঠের ভিতরে না আমরা মাঠের বাইরে থেকে লাইভ করছি নেটওয়ার্ক একটু ফিক্সিং হচ্ছে এই কারণে আপনারা যারা লাইভ দেখছেন আপনারা সকলকে স্বাগত জানাই আপনারা ফেসবুক পেজে যারা থাকেন আমরা সারাদিন আজকে লাইভ করার চেষ্টা করব সারাদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আজ যদি বলতেন সমাবেশে এসেছেন কোথা থেকে এসেছেন যদি বলতেন আমরা ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি থেকে এখানে অনুভূতি কেমন হচ্ছে আপনি তো সমাবেশ করতে দেন আমাদের এখানে এসে মানে খুবই ভালো আমাদের আত্মবিশ্বাস এখানে এসে অনেকখানি মানে বেড়ে গেছে আপনারা কি যে 8 তারিখের ঘটনায় কি ভয় পেয়েছেন না আমরা 8 তারিখের ঘটনাতে আমরা যদি ভয় পেতাম তাহলে এত লোকের সমাগম হতো না আজকে সমাবেশের পরে আসলে এখন বলা যাচ্ছে না যে কি হয় শেষের দিকে ওই ওই অবস্থান বুঝে আমাদের পরবর্তী আমাদের কর্মসূচি দেওয়া হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং কি সাধারণ মানুষের কিন্তু আমরা এখানে একটা ভিড় দেখা যাচ্ছে আমরা আমরা যতটুকু সামনে আগাচ্ছি কিন্তু কিন্তু এখানে মানুষ নিজেদের রাজনৈতিক উইংস থেকে তারা মিছিল নিয়ে আসছেন কিন্তু গোলাপবাগ মাঠের কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু পুলিশের একটি শক্ত একটি পাহারা আছে পুলিশ কিন্তু এখানে খুব শক্তভাবে কিন্তু এখানে একটা অবস্থান নিয়েছেন যদি দেখেন যেতাম আমরা আসলে একজন মুরব্বী কাছে যাচ্ছি আসলে কোথা থেকে এসেছেন যদি বলতে জি আমরা ভোপাল থেকে এসেছি আমাদের ভোপাল মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে এসেছি আমাদের ভোটে এই প্রোগ্রাম করার কথা ছিল এই সৈন্য শাসক বিএনপিকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অনেক নেতা কর্মী নিহত হয়েছে তাদের আমরা আমাদের মুখে মুখে তাজা রক্ত রাজপথের জড়িতে এই সরকারকে বিতাড়িত করে এই সরকারকে আমরা গৌরব দিব এই আমাদের প্রত্যাশা এই বাধার পরে এখানে উপস্থিত হতে পারে না আমাদের কোনো ভয় নাই আমাদের যে সকল নেতা কর্মীদের হয়তো মিথ্যা মামলা দিয়ে প্রতিহিংসার কারণে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা অবশ্যই তাদের মুক্তি চাই এই সরকারের যদি সুবুদ্ধি উদয় হয়ে থাকে তাহলে তাদের অতি তাড়াতাড়ি মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা দেখতে পাচ্ছি পুবাইল থানা বিএনপি এসেছে তারা আমরা আরো নেতৃবৃন্দ কাছে যাচ্ছি এখানে কিন্তু অনেক নেতৃবৃন্দরা কিন্তু মিছিল নিয়ে এসেছেন আর যদি বলতেন আপনারা কোথা থেকে না আমরা কোনো ভীতি ই না আমরা পল্টন বন্ধ যাবো ইনশাল্লাহ আমাদের এখানে জায়গা না হলে আমরা পল্টনে যাবো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসছি গরিব আছি ইনশাল্লাহ এবার আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে এই জালিম সরকার পতন চাই অনেক
অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিট থেকে কিন্তু মানুষ কিন্তু সমাগম করেছেন আপনারা যারা ফেসবুক পেজের সাথে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা কোথা থেকে কোথা থেকে জিনা থেকে জিনা এম এম মসজিদ ভাইয়ের নেতৃত্বে আমরা আপনারা কে সমাবেশে আপনারা করলে তো বিদ্যুৎ সন্তুষ্ট কিনা না না আমরা অবশ্য বিদ্যুৎ সন্তুষ্ট না আমরা এই ভাইকে জয় করে ইনশাআল্লাহ আজকে সরকারের পতন ঘণ্টা বাজিয়ে দেব ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এম মসজিদ ভাইয়ের নেতৃত্বে ঝিনাইদহ থেকে 5000 অধিক নেতা কর্মী আসছেন আমরা মসজিদ ভাইয়ের নেতৃত্বে আমরা শহরের স্থল যাচ্ছি আমরা বড়ই ভীত সন্ত্রস্ত না এখানে আসতে পারে আমাদের অনুমতি অনেক ভালো লাগছে যে দীর্ঘদিন পরে হলো আমরা অনেক নির্যাতন অত্যাচার সহ্য করে আজকের ঢাকার এই গণসমাবেশ আমরা সফল করতে পারছি এইটাই আমাদের ভালো লাগছে অনেক ধন্যবাদ নেতা কর্মীদেরকে আমরা যদিও আমরা একদম কিন্তু গোলাপবাগ মাঠ না গোপালবাগ গোলাপবাগ গোলাপবাগ মাঠের কাছাকাছি চলে এসেছি সবকে গ্রেপ্তার করেছেন আমাদের।